মেনারে আমি তো কান্না করে দিছি, আমার দুনিয়া কোনো হুঁশি নাই কোনো। রাজকুমার সিনেমার শেষ সিন দেখে ভক্তরা কান্না ধরে রাখতে পারলো না। মাহিয়া মাহি ও শাকিব খানের নতুন লুক হয়ে গেল ভাইরাল। এ বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। কষ্টে অনেকদিন পর তার মার সাথে দেখা হবে। তার রাজকুমার সিনেমা দেখে সবাই বের হয় প্রশংসায় ভাসাচ্ছে শাকিব খান ও মাহিয়া মাহিকে। একজন ভক্ত তিনি রাজকুমার সিনেমা দেখে এসে বলে, রাজকুমারের গান নিয়ে আমি যতটা হতাশ ছিলাম ঠিক ততটাই মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে। হিমেলা সাপের এই দিকটা ভালো লেগেছে। হিমেলা সাপ শুধু ফ্যান পেজের কথা মাথায় রেখে ফিল্ম বানায় না, ফ্যামিলি অডিয়েন্সকে মেন টার্গেট করে। প্রিয়তমার সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল ফ্যামিলি অডিয়েন্স। তবে রাজকুমার প্রিয়তমার থেকেও বেশি ফ্যামিলি অডিয়েন্স টানবে। রাজকুমার একা না দেখে ফ্যামিলি নিয়ে দেখেন, তাহলে আপনি বেশি ভালো কিছু উপভোগ করতে পারবেন। আরেকটা কথা না বললেই নয়, মাহিয়া মাহির অভিনয় প্লাস লুক নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। মাথায় ঘুরপাক খেয়েছিল যে হিমেলা সাহেব শাকিব খানের বৃদ্ধ লুকটি যেভাবে প্রেজেন্ট করতে পেরেছে মাহিয়া মাহিরটা কি পারবে। কিন্তু মাহিয়া মাহির লুকটা এবং কারা বলে মাহি ওভার অ্যাক্টিং করে, মাহি ফাটিয়ে দিয়েছে। মাহির বৃদ্ধ লুকের একটা পোস্টার দেওয়া উচিত ছিল, তাহলে রাজকুমারের রেসপন্স হাইপ বেড়ে যেত। আরও জানা যায় মাহির পাশাপাশি শাকিব খানেরও বৃদ্ধ লুক ছিল এই সিনেমায়। সো অবভিয়াস, রাজকুমার সিনেমাকে 10-এর মধ্যে আপনি কত নম্বর দেবেন জানিয়ে দিন কমেন্ট করে।